সকল ইউটিউব বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তা আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো হেলথ অ্যাপ ক্যাপসুল নিয়ে। তবে হ্যাঁ, ভিডিওটি দেখার আগে সর্বপ্রথমে সাবস্ক্রাইব করে দিন এরকম হেলথ রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে। আমরা প্রত্যেকেই নিজেকে সবসময় ভালো ও সুন্দর রাখতে চাই, কিন্তু বিভিন্ন কারণে, সে মানসিক চাপের ফলেই হোক অথবা আমাদের নানা রকম পারিপার্শ্বিক চাপ বা অনিয়মিত খাওয়া দাওয়ার কারণেই হোক অথবা বিভিন্ন কাজের চাপেই হোক, নানা কারণে শরীরের ওজন কমে যায়। যদি আপনারা এই রকম সমস্যায় ভুগতে থাকেন তবে এটি আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি GMP সার্টিফাইড প্রাপ্ত ইউরেকা হেলথ অ্যাপ ক্যাপসুল নিয়ে আলোচনা করব। কিভাবে খাবেন এবং এর সাইড ইফেক্ট কী কী রয়েছে তা আমরা এই ভিডিও থেকে জানব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেলথ অ্যাপ ক্যাপসুল খাওয়া আপনি কিভাবে ছাড়বেন, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখে যান। প্রথমেই আমরা জানব হেলথ অ্যাপ ক্যাপসুল কিভাবে কাজ করে। আপনি যেদিন থেকেই হেলথ অ্যাপ ক্যাপসুল খাওয়া শুরু করবেন সেদিন থেকেই আপনি এই ক্যাপসুলটির রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনার ঘুম কম হয়ে থাকে আর শরীরে আপনার যদি এনার্জি কম থাকে আর খাওয়া দাওয়া কম অর্থাৎ খিদে কম পায়, এই হেলথ অ্যাপ ক্যাপসুল খাওয়ার পর থেকেই এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে হবে। হেলথ অ্যাপ ক্যাপসুলটি খাওয়ার পরেই আপনার ঘুম বাড়িয়ে দেয় ও খিদে বাড়িয়ে দেয়। তার সাথে সাথে বন্ধুরা, এই হেলথ অ্যাপ ক্যাপসুলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, যদি আপনি এই হেলথ অ্যাপ ক্যাপসুলটি দীর্ঘদিন খান তাহলে আপনার লিভারের পুরনো উপসর্গ এই হেলথ অ্যাপ ক্যাপসুলটি দূর করবে। তাছাড়া আমাদের শরীরে নতুন রক্ত উৎপাদন করতেও এই হেলথ অ্যাপ ক্যাপসুলটি সাহায্য করে। তো বন্ধুরা, হেলথ অ্যাপ ক্যাপসুল আপনি কিভাবে খাবেন এবং খাওয়া দাওয়ার কিন্তু একটা নিয়ম আছে। তো বন্ধুরা, ঠিকঠাক যদি নিয়ম মতো খান তাহলে আপনি হেলথ অ্যাপ ক্যাপসুলের ভালো ফলাফল পাবেন। যেহেতু এই প্রোডাক্টটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি, তাই সেহেতু এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে কিভাবে এই ওষুধটা খাবো তা জেনে নেব। বন্ধুরা, আপনি যদি আপনার ওজন দ্রুত বাড়াতে চান, দিনে দুটো করে খেতে হবে। প্রথমে এক মাস দিনে দুটো, মানে খাওয়া দাওয়ার পরে সকালে একটা ও রাত্রে একটা করে খেতে হবে। তারপর এক মাস খাওয়ার পরে বাকি 2 থেকে 3 মাস আপনাকে দিনে একটা করে খেতে হবে। যতদিন না আপনার মাংসপেশী শক্ত হয় ততদিন আপনাকে এই ক্যাপসুলটি কন্টিনিউ খেতে হবে। আর বন্ধুরা, যখন আপনি এই ওষুধটা ছাড়তে চাইবেন, ছাড়ার কিন্তু একটা নিয়ম আছে, কারণ এই হেলথ অ্যাপ ক্যাপসুল তো আপনি সারা জীবন খাবেন না, আপনি ধীরে ধীরে ওষুধটি ছাড়বেন। কিভাবে ছাড়বেন? যেমন ধরুন, আজকে খেলেন, কালকে খেলেন, তারপর দিন খেলেন না, তারপর আবার 2 দিন খেলেন, 1 দিন খেলেন না, এরকম করে খেয়ে ধীরে ধীরে আপনাকে ওষুধটি খাওয়া ছেড়ে দিতে হবে। তারপর জেনে নেওয়া যাক ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট নিয়ে। বন্ধুরা, আগেই বলা হয়েছে এই ক্যাপসুলটি যেহেতু সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করা হয়েছে, তাই এর কোনো সাইড ইফেক্ট নেই। তো বন্ধুরা, যদি আপনি অনিয়মিত ওষুধটি খান, যেমন ধরুন 10 দিন খেলেন, 15 দিন খেলেন, খাওয়ার পর আপনার ঘুম খিদে ভালো হলো, তারপর আপনি ওষুধ খাওয়া ছেড়ে দিলেন, এতে কিন্তু আপনার রেজাল্ট পাওয়া যাবে না। আপনি যেমনটা ছিলেন ঠিক তেমনটাই হয়ে যাবেন। অনেকে মনে করেন এটা সাইড ইফেক্ট, কিন্তু না, আপনি যদি ঠিকমতো নিয়ম মেনে এটি খান তাহলে আপনার সাইড ইফেক্ট বা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না।
আয়ুর্বেদিক ওষুধে এমনিতেই কোনো সাইড এফেক্ট নেই, তবে আপনাকে নিয়মিত খেতে হবে এবং তা নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়া ছেড়ে দিতে হবে। অনেকেই বলেন এই ওষুধটি খেতে হলে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে, তবে হ্যাঁ বন্ধুরা, এই ওষুধটি খেতে হলে কিছু কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবে। যেমন মোটা বা স্থূল লোকেদের এই ওষুধ খাওয়া যাবে না, গর্ভবতী মহিলাদের এই ওষুধ খাওয়া যাবে না, যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের এই ওষুধটি খাওয়া যাবে না। যদি মনে করেন যে ওষুধটি কোথায় পাবো, তাহলে দেরি না করে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার 8927305941-এ যোগাযোগ করতে পারেন বা ওয়েবসাইট herbshd.com-এ গিয়ে হেলথ অ্যাপ লিখে সার্চ করলেও প্রোডাক্টটি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন।